মোবাইল ইন্টারনেটের 4G ও 3G সেবা 24 ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছে সরকার। তবে এ সময়ে মোবাইল ফোনে 2G ইন্টারনেট সেবা চলবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গতকাল বিকাল 4:30টার দিকে মোবাইল অপারেটরগুলোকে এই নির্দেশ দেয়। মোবাইল ফোন অপারেটরগুলো সন্ধ্যা 7:30টা থেকে এটা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়, সংশ্লিষ্ট সূত্র ও তথ্য নিশ্চিত করেছে। এদিকে আজ রাত 8:00টার দিকে 4টি মোবাইল ফোন অপারেটর তাদের ইন্টারনেট সেবার গতি নামিয়ে 2G আনে। অনেকেই বলছেন কোনো কোনো অপারেটরের সেবা একেবারে বন্ধ হয়েছে। এদিকে সন্ধ্যায় BRC-র ঊর্ধ্বতন এক কর্মকর্তা ইত্তেফাককে বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত BRC-র সংশ্লিষ্ট বিভাগকে অনেক নির্দেশনা বাস্তবায়ন করতে হয়, এরই ধারাবাহিকতায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে, এই কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে, সেটা পুরোপুরি বন্ধের মতো না।